অভিবাসীদের জন্য নতুন অস্থায়ী কর্ম ভিসা চালু করেছে সৌদি আরব। এই ভিসাধারীরা প্রথমে 3 মাস সৌদিতে থেকে কাজ করতে পারবেন, পরে তাদের আবেদন সাপেক্ষে ভিসার মেয়াদ আরও বাড়ানো হবে। সৌদি সরকারের নতুন ওয়েবসাইট কিউআর মাধ্যমে আবেদন করতে হবে এই ভিসার জন্য। ভিসা পাওয়ার 3 মাস পর যদি তার মেয়াদ বাড়াতে হয় সেক্ষেত্রেও আবেদন করতে হবে কিউআতেই। সৌদি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন আবেদন করার পর দ্রুততম সময়ের মধ্যে ইস্যু করা হবে ভিসা। তবে নতুন এই ভিসাটি পেতে হলে ওয়েবসাইটে দেওয়ার শর্ত পূরণ করতে হবে আবেদনকারীকে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরবের জেদ্দা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। হানিসা, সৌদি আরবে অস্থায়ী ভিসা পেতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে অভিবাসীদের, সেই শর্তগুলো জানাবেন আমাদের। জি, ধন্যবাদ আফসানা। আসলে আপনি যেটি বলেছেন, আসলে কিউআর মধ্যে যদি আবেদন করতে হবে, আবেদন করার পরে ভিসা দ্রুততম মধ্যে দেওয়া হবে। যেটি ভিজিট ভিসা, যে ভিজিট ভিসার মধ্যে আইসা যে কাজ করা যে সুযোগটা, এটারই একটা অংশ হিসেবে সৌদি সরকার চালু করেছে। সেই ভিসার ফি হবে 365 রিয়াল। আসলে 365 রিয়াল যে বিষয়টি 1 বছরের মেয়াদ দিবে, সেটি 3 মাস 3 মাস অন্তর অন্তর করে 1 বছর থাকতে পারবে যদি এখানে কোনো কোম্পানিরা তাকে চায়। আসলে এই ইয়াতে আমাদের প্রবাসী বাংলাদেশের এপর্যন্ত কোনো সুফল পেয়েছে বলে আমরা দেখি নাই। তারপরে সৌদি সরকার যেটি চালু করেছে, আসলে যারা ভিজিট ভিসা আসবে আইসা সেই সিস্টেমের মধ্যে যদি কাজ করে, তাহলে 3 মাস তারা কাজ করতে পারবে। যদি কোম্পানি চায় তাদেরকে, সেও যদি চায়, কোম্পানি ভালো লাগে, আরো 3 মাস কাজ করবে, আবেদনের সাপেক্ষে আরো 3 মাসের মেয়াদ বাড়াবে। তো আমরা যেমন এখানে 1 বছর 2 বছর মেয়াদে আমরা আকামা পাচ্ছি, ওইটা ওই সিস্টেম নয়। না, অনলাইনের মাধ্যমে আবেদনের মধ্যে অনলাইনের মাধ্যমে তারা ওই অনুমতি দিবে, ভিজিট ভিসা যেমন অনুমতি দেয় সেই হিসাবে কাজ করতে হবে। আর একটু নিচে আপনার মাধ্যমে জানাতে যে রমজান শেষ গণে আসছে, সৌদি সরকার ছুটি ঘোষণা করেছে। যেমন বেসরকারি কোম্পানি গুলাতে 29শে রমজান থেকে 4 দিনের ছুটি পাবে। যারা তাদেরকে ছুটি ঘোষণার পরও কাজ করবে তাদেরকে অবশ্যই ওভারটাইম দিতে হবে। আর সরকারি অফিস আদালতে 26শে রমজান থেকে ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার। 26শে রমজান থেকে তারা প্রায় 8 দিনের মতো ছুটি পাবে। আসলে এবারে রমজান এবং ঈদ জুড়ে মক্কা মদিনা সহ পুরো সৌদি আরবে সৌদি সরকার খুব সুন্দরভাবে রমজান এবং আগামী ঈদের প্রস্তুতি নিচ্ছে। এবং আপনারা জানেন এতে কাজ শুরু হয়েছে মক্কা মদিনাতে। খুব সুন্দরভাবে সৌদি সরকার এই প্রথম যে অনলাইন আবেদনের মাধ্যমে এতেকাফদারীদেরকে এতেকাফের সুযোগ দিয়েছে। হ্যাঁ আফসানা, এ ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। হানিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, সৌদি আরবের জেদ্দা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হানিস সরকার।